স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্পষ্ট ন্যারেশন। কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। এই জন্য আমার মা বোনেরা, ভুলেও যদি স্বামীর অনুমতি ছাড়া এই তিনটি কাজ করে তাহলে সে জান্নাত জাহান্নামের দিকে নিজেকে অগ্রসর করতে যায়। এই জন্য আমার মা বোনরা সবাই জান্নাতে যেতে চায়। এই জন্য আজকেই পৌঁছায় দিবেন আমার মা বোনদের কাছে, এই খবরটা পৌঁছায় দিবেন, পারলে এই খবরগুলো সব মা বোনদের কাছে আপনারা পৌঁছায় দিবেন। কারণ আমরা কেউ চাই না আমাদের মা বোন আমাদের স্ত্রীগুলো জাহান্নামে যাক, জাহান্নামের লাকড়ি হোক, আমরা এটা কেউ চাই না। এই জন্য এক নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘর থেকে বের হতে পারবে না, ঘর থেকে কখনো স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী বের হতে পারবে না। দুই নাম্বার হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া সে কি করতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা নফল নামাজ আদায় করতে পারবে না। কারণ স্ত্রীর সাথে সময় কাটালে, একজন স্বামী যদি স্ত্রীর সাথে সময়